আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি টুডেজ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের বিশাম্বরপুর উপজেলা পয়েন্টে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকে বাঙালি জাতি এমন এক তরুণ সময়ে উপনীত হয়েছি যেই বাংলাদেশের মধ্যে চতুর্দিকে ঘুম খুন ধর্ষণ নির্যাতন ইফটিজিং চলতেছে। আমরা ইতিহাসে পড়েছি, ফেরাউনের যুগের ইতিহাস পড়েছি, নমরুদের যুগের ইতিহাস পড়েছি, আইয়ামে জাহিলিয়াত যুগের ইতিহাস পড়েছি। কোনো ইতিহাসেই বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতির কথা কোনো ইতিহাসে আমরা পাইনি। বর্তমান বাংলাদেশের নারী ধর্ষণ নারী নির্যাতনে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। বর্তমান বাংলাদেশের নারী নির্যাতন ও দংশনকে ফেরাউনের যুগের ইতিহাসকেও হার মানাচ্ছে। এই জন্য আমি মনে করি যেই সমস্ত নরপশুরা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনিবিনি করে, বর্তমান রাষ্ট্রপ্রধানের কাছে আজকের এই মানববন্ধন থেকে আমি জোর দাবি জানাচ্ছি, ওই সমস্ত দর্শকদেরকে ধরে ধরে ইসলামী শরিয়া মোতাবেক তাদের বিচার কার্যকর করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দারুল উলুম মুক্তিহলা মল্লিকপুর মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে উপস্থিত হচ্ছি আমাদের শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যা হচ্ছে আমাদের মায়ের সম্মান কিভাবে রক্ষা করা যায়, আমাদের মাতার সম্মান কিভাবে রক্ষা করা যায়, এই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হচ্ছি। বিশ্বম্বরপুর ইমাম মসজিদ পরিষদের পক্ষ থেকে আজ আমরা বিশ্বম্বরপুর পয়েন্টে উপস্থিত হচ্ছি, আমাদের প্রশাসনের সামনে উপস্থিত হচ্ছি এই দাবি জানানোর জন্য যে আমরা চাই আমাদের মাতা আমাদের মাগণ যেন তারা সম্মানিতভাবে আমাদের সামনে চলতে পারেন, আমাদের সামনে তারা সম্মানিতভাবে চলতে পারেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আমাদের যদি আমরা উচ্চ সুরে কণ্ঠে আওয়াজ দিয়ে কাঁদি, তবু আমাদের এই দুঃখ বেদনা শেষ হবে না। যার ফল হচ্ছে তারা শুধু লাঞ্ছিত আর দর্শন হচ্ছে পথে ঘাটে, কলেজে ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায়, ঢাকা শহর ইত্যাদি ইত্যাদিতেই দেখা যাচ্ছে যে আমাদের মা বোন শুধুমাত্র দর্শন হচ্ছে। আমরা এই দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যে আমাদের মা বোন যেন এইভাবে দর্শিত না হয়। আপনারা এইভাবে যে কোনো পর্যায়ে এর বিচার কিভাবে করা যায় সেই পরিস্থিতি নিয়ে আমাদেরকে সান্ত্বনামূলক বিচার জানান, এই সংক্ষিপ্ত বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দারুল উলুম মুক্তিহলা মল্লিকপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হযরত মাওলানা আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী তাওহীদী জনতা, বিশ্বম্বরপুর উপজেলা চত্বরে আয়োজিত আজকের এই মানববন্ধনে আমরা আজ একত্রিত হয়েছি সিলেট নোয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় নারীদেরকে দর্শন করা হচ্ছে। প্রত্যেকের হাতে হাতে আজ ইন্টারনেট রয়েছে, মোবাইল ফোন রয়েছে, প্রতি মুহূর্তে আমরা অবগত হচ্ছি দেশের মধ্যে নানা অপকর্ম চলছে,
আমাদের নারীদেরকে যে ইসলাম সম্মানিত করেছিল আজ নারীদেরকে কলুষিত করা হচ্ছে, আজ নারীদেরকে অপমানিত করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, কিন্তু তাদের বিচার হচ্ছে না, ঠিক কিনা? আজকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে বারবার কোনো নারী ধর্ষিতা হতো না, ধর্ষিতা হতো না যদি প্রকৃত পক্ষে তাদের বিচার করা হতো। আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আহ্বান জানাব যেন এমন একটি শাস্তির ব্যবস্থা করা হয়, এমন একটি বিচারের ব্যবস্থা করা হয় যেই বিচারের ব্যবস্থার মাধ্যমে সারা দেশের ধর্ষণ বন্ধ হয়ে যায়। আপনারা কি বলেন? একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রয়োগ হয় আমার মনে হয় এই দেশে আর নারীরা ধর্ষিত হবে না। সুতরাং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে, কোরআন হাদিসের আলোকে বিধান চালু না হওয়ার কারণে বারবার বাংলার জমিনে, যেই জমিন থেকে পাক হায়নাদার বাহিনীকে উৎখাত করা হয়েছিল সেই বাংলার জমিনে আজ দেখা যায় সেই নারীরা বঞ্চিত লাঞ্ছিত ধর্ষিতা হচ্ছে। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশের ভূমি স্বাধীনতা লাভ করেছে মা বোনের ইজ্জতকে রক্ষার্থে, কিন্তু সেই মা বোনের ইজ্জত আজ লুণ্ঠিত হচ্ছে। সুতরাং বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সহ আমাদের এই দাবি ইমাম মুয়াজ্জিনের পরিষদ থেকে, বিশ্বম্বরপুর ইমাম মুয়াজ্জিন পরিষদ উপজেলার পক্ষ থেকে যেন দর্শকদেরকে শাস্তি কঠোরভাবে দেওয়া হয়, এমনকি তাদেরকে ফাঁসির কাষ্ঠে যেন ঝুলানো হয়, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনারা